বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন। ঘটনা কুমারঘাট ফটিকরাই সড়কে নিদেবী এলাকায়। দুইজনের মধ্যে একজন বাইক চালক, অন্যজন অটো চালক। অটো চালকের নাম মহেন্দ্র দাস, বাড়ি সাইদাবাড়ি। বাইক চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে বেপরোয়া গতির জন্য এই দুর্ঘটনা। আগামী বছরের জুন মাসের মধ্যেই আখাউড়া আগরতলা রেল লিংক লাইনের কাজ শেষ হবে। এরপরই শুরু হবে আখাউড়া আগরতলা রেল চলাচল। বৃহস্পতিবার এই সংবাদ দিলেন ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। এদিন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া আগরতলা রেল কাজ পরিদর্শন করেন তিনি। রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তিনি মতামত দেন। স্কুলে ট্যাঙ্কারের জমা জল খেয়ে তিন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে তেলেমুড়া হাসপাতালে চিকিৎসাধীন। এরা সবাই নবম শ্রেণীর ছাত্রী। ঘটনা তেলেমুড়া মহকুমার মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অভিযোগ, অপরিশ্রুত পানীয় জল পান করে তারা অসুস্থ হয়েছে। এই ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক। জলের ট্যাঙ্ক অপরিষ্কার রাখার কারণে এই ধরনের অসুস্থতা বলে অভিযোগ। অগ্নিদগ্ধ হয়ে মৃত গৃহবধূ সুষমা দেবনাথের বাবার বাড়িতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। বৃহস্পতিবার কমিশনের আধিকারিকদের নিয়ে শ্রীমতী গোস্বামী মৃতার বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে অবগত হন। আগরতলা অভয়নগরস্থিত শ্বশুর বাড়িতেই গত কয়েকদিন আগে অগ্নিদগ্ধ হন অন্তঃসত্ত্বা এই গৃহবধূ। ঘটনার দুঃখ প্রকাশ করে একে সামাজিক অবক্ষয় বলে মনে করেন কমিশনের চেয়ারপারসন। থানার বড়বাবু ছোটবাবুদের বদান্যতায় রাজধানীর প্রাণকেন্দ্রে মাদক কারবারের পোয়াবারো। মাদক কারবারীদের সঙ্গে যখন রাজ্য পুলিশের একাংশ দুর্বল অফিসারদের অন্তরঙ্গ গাঁটশাট বাণিজ্য, তখন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব পালন করছে আসাম রাইফেলস বাহিনী। অতি সম্প্রতি আসাম রাইফেলসের হাত ধরে শহরের প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল। বুধবার রাতে এমনই একটি অভিযানে উঠে আসে সাফল্য। নাবালিকা ধর্ষণ এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত দুই যুবককে বৃহস্পতিবার ফাঁসির আদেশ দিল আদালত। উদয়পুর বিশেষ আদালত বুধবারই অভিযুক্ত দুই যুবক কষ্টরায় ত্রিপুরা এবং ভঞ্জয় ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করেছিল। ধান ও ভুট্টা চাষের উপর কৃষকদের আরও বেশি করে উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার কৃষি দপ্তরের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হয় একদিনের এক রাজ্যভিত্তিক বিশেষ কর্মশালা। রাজধানীর রবীন্দ্রশত বার্ষিকী ভবনে আয়োজিত এদিনের এই কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। আবারও বেপরোয়া টাটা ট্রিপার ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত ভাই বোন দুজন। আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনা কৈলাসহর ধর্মনগর প্রধান সড়কের ঊনকোটি জেলা হাসপাতালের সামনে। মোট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন কৈলাসহর ও কুমারঘাট মহকুমা কমিটির ডাকে কৈলাসহর প্রধান ডাকঘর সামনে দুই ঘণ্টা জেলাভিত্তিক গণ অবস্থান পালিত হয় আজ। ১২টা থেকে ২টা পর্যন্ত এই দুই ঘণ্টার গণ অবস্থানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটির সম্পাদক নবরুণ দেব। বৃহস্পতিবার জাতীয় কংগ্রেসের উদ্যোগে গোটা দেশে একই সাথে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়। সারা দেশের সাথে তাল মিলিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ধর্মনগর কংগ্রেস ভবনের সম্মুখে ধর্মনগরে মহিলা কংগ্রেসের উদ্যোগে ২ ঘণ্টার গণ অবস্থান করা হয়। এই অবস্থান থেকে আওয়াজ উঠে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধে লাগাম টানতে হবে, রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডার পিছু বর্ধিত মূল্য কমাতে হবে ইত্যাদি। তিন দিনব্যাপী ওয়েস্টার্ন ডান্সের কর্মশালা শুরু হল বৃহস্পতিবার। আয়োজন করেছে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন। এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্ণধার সন্দীপ কুমার বর জানান, কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছে ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ৬ এর ফাইনালিস্ট দীপক হালসুরে। বয়স অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে কর্মশালায় অংশগ্রহণকারীদের। তিন দিনব্যাপী কর্মশালা চলবে আগামী শনিবার পর্যন্ত। আগুনে ভস্মীভূত হল গোয়াল সহ বসতঘর। গোয়াল ঘরে থাকা ১০টি গরুকে কোনোরকমে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করল এলাকাবাসী। ঘটনা খোয়াই লালছড়া বাঁধের পার এলাকায়।
কমলপুর বিজিবি মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। শিবিরে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আহমেদ মোমেনকে। 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে পাকিস্তানি সন্ত্রাসীদের আক্রমণে নিহত বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন কমলপুর বিজিবি মণ্ডল সভাপতি আইনজীবী শ্যামল পাল, মণ্ডলের সহসভাপতি গৌতম বিশ্বাস, চিকিৎসক দীপাল দাস সহ অন্যান্যরা। শিবিরের মোট 26 জন রক্তদান করে। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উৎসাহ ও অনুপ্রেরণায় এই প্রথম ধর্মনগরে শুরু হলো নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু শিল্পীদের নিয়ে 3 দিনব্যাপী শিশু উৎসব। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বোদয়া সংস্থার সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রীর জায়া নীতিদেব। ১৭ ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঊনকোটির জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটির জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং, ঊনকোটির জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরবিন্দু রিয়াং, জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর শঙ্খশুভ্র দেবনাথ। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার লক্ষ্যে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর। আগরতলা বিমানবন্দরের ভেতরে এবার পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বসানো হলো রাজ্যের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলির রিপ্লে। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা রাজ্য শিশু অধিকার কমিশনের উদ্যোগে সোমবার বৃহস্পতিবার এসিআরটি সেমিনার হলে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ কর্মশালা। রাজ্যভিত্তিক পরীক্ষা পর্বের উপর গুরুত্বপূর্ণ একদিনের এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ অংশ নেয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ। রান্নার গ্যাসের দাম একলাফে অনেকটা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ফেব্রুয়ারির শুরুতেই একবার বাড়ানো হয়েছিল ভুতুর্কিহীন গ্যাসের দাম, মাস শেষ হতে না হতেই ফের আরও একবার হেসেলে চাপ বাড়াল কেন্দ্র। প্রতি মাসে গ্যাসের দাম পর্যালোচনা করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক, আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বাড়লে গ্যাসের দামও বৃদ্ধি পায়। রান্নার গ্যাসের দাম এবার বৃদ্ধি পেল সিলিন্ডার প্রতি 144.50 টাকা। নিয়ম রক্ষার শেষ ম্যাচে অনেকটা অপ্রত্যাশিত স্কোর ত্রিপুরার। 4 দিনের ম্যাচের দ্বিতীয় দিন ত্রিপুরা তাদের প্রথম ইনিংসের লড়াই শেষ করে নেয় 497 রানে। অল্পের জন্য রঞ্জির অভিষেক ম্যাচে অর্কপ্রভ সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও মণিশঙ্করের লড়াকু শতকের সাহায্যে ইনিংসে এই রান তুলে রাজ্য দল। জবাবে দ্বিতীয় দিনের শেষে স্বাগতিক আসাম 1 উইকেটে 162 রান তুলে ইনিংসে লিড নেওয়ার লড়াই জারি রাখে। নাইডু ট্রফিতে নিজেদের ঘরের মাঠে হরিয়ানা জয় করে অবমনন বাঁচে এবার শেষ ম্যাচ খেলতে নামবে ত্রিপুরা। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া 4 দিনের ম্যাচে ত্রিপুরা লড়বে এবার স্বাগতিক ঝাড়খণ্ডের বিরুদ্ধে। মূল পর্বে নামার আগে শুক্রবার ব্যাট বল হাতে নিয়ে চূড়ান্ত অনুশীলন সেরে নিল রাজ্যের ক্রিকেটাররা। এখন দেখার বিষয় হরিয়ানা জয়ের সাফল্য ঝাড়খণ্ডের বিপক্ষেও ধরে রাখতে পারে কিনা দলের ক্রিকেটাররা।